বৃষ্টি তখনও ঝরছে, থামার নাম নেই। দুদিন ধরে অবিরাম ঝরে যাচ্ছে সে। দক্ষিণের জানালাটা খোলা, ঝোড়ো হাওয়ার ঝাপটায় জানালাটা দেওয়ালের গায়ে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে। চারিদিকে থই থই করছে বৃষ্টির জল, গাছগুলো মাথা দুলিয়ে মনের আনন্দে স্নান করছে। মনে হয় এক একটা পুরুষ গাছ এক একটা নারী গাছকে জড়িয়ে ধরে একে অপরকে আদর করছে। জানালার গ্রিলটাতে মাথা ঠেকিয়ে মনে মনে উত্তর খুঁজছে নিলয়। এক একটা বৃষ্টির ফোঁটা জমে থাকা জলের উপর চোখের জল হয়ে পড়ে যাচ্ছে। 5 বছর হয়ে গেছে রেনেশার সাথে দেখা হয়নি। মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে কোনো সন্ধান পায়নি। অনেক খোঁজার চেষ্টা করেছিল শুভ, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন গড়িয়াহাটে নিলয়ের সঙ্গে দেখা, তার কাছেই নতুন ঠিকানাটা মিলল। রেনেশা, জাগরণ, রেনেশা, কে রেনেশা? রেনেশার ঠিকানা, যে রেনেশা যাকে পাওয়ার জন্য আমি দীর্ঘ 5 বছর ধরে অপেক্ষা করছি। শুভ ভাবল একটা চিঠি লিখব তাকে, কিন্তু কি লিখব? এই যে রেনেশা যে ছেলেটাকে 2 সেদিন ছেড়ে চলে গেছে সে তোকে এখনো ভালোবাসে, সে তোকে পাওয়ার আশায় দীর্ঘ 5 বছর ধরে অপেক্ষা করছে। অনেক ভাবতে ভাবতে শেষে শুভ ঠিক করল, না অনেক হয়েছে, এবার একটা চিঠি, হতে পারে সে বদলে দিতে পারে আমার ভবিষ্যৎ। টেবিলে রাখা পেনটা নিয়ে ডায়েরির কয়েকটা পাতা তুলে লেখা শুরু করল শুভ। রেনেশা, কোথা থেকে শুরু করব ভেবে উঠে পারছি না। প্রথমে প্রিয়তমা লেখার অধিকারটা বোধ হয় হারিয়ে ফেলেছি, তাই সেটা আর লিখলাম না, নাম দিয়েই শুরু করলাম। জানি ভালো আছিস, নতুন সংসার কেমন লাগছে? ও হ্যাঁ, ধীরাজ কেমন আছে? স্বামী, সংসার, শুনলাম তোর নাকি একটা মেয়ে হয়েছে, খুব কিউট, দুষ্টু, তাই না? ঠিক তোর মতো, চোখ দুটো টানা টানা, নাকটা বেশ লম্বা, এক রাশ কালো চুল, বাগালে একটা তিল শুকনো চেহারায়, হলুদ রঙের বেনারসি, কপালে গোলাপি রঙের একটা টিপ। আহা, কি নাম দিয়েছিস মেয়ের? জানি জিজ্ঞেস করবি না, তাই নিজের অবস্থা নিজে থেকেই জানাচ্ছি। ভালো আছি, শিলিগুড়িতে একটি প্রাইভেট কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ করছি। ওসব কবিতা টবিতা লেখা এখন ছেড়েই দিয়েছি, কারণ মধ্যবিত্ত তো, বাবার ইনকামে বসে বসে আর কতদিন খাবো। ভালোই মাইনে, সঙ্গে খাওয়া দাওয়া কোম্পানি বহন করে, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, এখন আর তোর কথা মনে পড়ে না। ওই সন্ধ্যের পরটা বড্ড একা লাগে, খুব খুব একা, কি আর করার, ল্যাপটপটা নিয়ে বসে পড়ি কিংবা মোবাইলে ফেসবুক করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। তোর মনে আছে দিবাকর? দিবাকর কে? হ্যাঁ, গতকাল ওর সঙ্গে দেখা হয়েছিল শিয়ালদায়, আমি বাড়ি ফিরছিলাম ট্রেনে করে। এখন সে কলকাতাতে থাকে, কি যেন কলেজটার নাম বলল, ও যাই হোক, ওই কলেজে ফিজিক্সের লেকচারার, মোটা টাকা মাইনে, কাকু কাকিমণিও ওর সাথেই থাকে, বিয়ে করেছে 2 বছর হলো, একটা মেয়ে বাচ্চাও। ও আমাকে জিজ্ঞেস করেছিল
কিরে, আর কতদিন ওই মেয়েটার কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিবি বলতো? যার ফিরে পাবার নয়, যে সম্পর্কটা হতে পারতো কিন্তু হয়নি, যাকে একবার হারিয়ে ফেলেছিস তার কথা চিন্তা করে নিজেকে হারিয়ে ফেলিস, বিয়ে করে নে এবার। উত্তরে বলেছিলাম পারবো না রে, বিয়ে করলে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। কথা দিয়েছি কাউকে বিয়ে করার, তার সঙ্গে ঘর বাঁধার, বেঁচে থাকা, স্মৃতি ঘেঁটে বেঁচে থাকবো, কেটে যাবে কোনো রকমের দিন, উপার্জনের ক্ষমতা যখন আছে। থাক ওসব কথা, ভালো আছি, খুব ভালো। ও হ্যাঁ, বাড়ি গিয়েছিলাম গত মাসে, টানা 5 বছর পর। সত্যি সময় কারোর জন্য থমকে দাঁড়ায় না, মাত্র কয়েকটা বছরে কতটা পাল্টে গেছে গ্রামটা ভাবতেই পারবে না। তোদের বাড়ির সামনে সেই গলিপথ এখন পাকা হয়ে গেছে। বাস থেকে নামতেই টোটো রিক্সাগুলো ডাকতে শুরু করলো, কোথায় যাবেন দাদা, কোথায়? হাঁটতে হয় না আর এক ফোঁটাও, গ্রামগুলো এখন শহরের রূপ নিয়েছে। কিন্তু সেই পুরনো ক্ষেত, ক্ষেত ভেজা গন্ধ, নদীর ঘাটে বসে আমার আড্ডা, তোমার স্কুল ফেরার অপেক্ষা, ঘটনাগুলো জীবন্ত হয়ে ভাসতে লাগলো চোখের আগালে আর মনের আড়ালে। মনে হয় সেগুলো এক ফোঁটাও পাল্টায়নি। তোর মনে আছে স্কুলের সরস্বতী পুজোর ঘটনাটা? প্রসাদ বিতরণের দায়িত্বে সামলাচ্ছিলিস, আমি বিদিশাকে অন্য নজরে একবার দেখেছিলাম, তুই চোখ বড় বড় করে ধমক দিয়েছিলি, পরে আমাকে তুই দু হাতে গলা জড়িয়ে ধরে বলেছিলিস, তোকে খুব ভালোবাসি রে, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মুখটা কেঁপে উঠতো আমার, সেসব এখন অতীত। অনেকেই বলে প্রেমে দু চারটা রোমান্টিক ডায়লগ না ঝাড়লেই নয়। তোমার দেখানো সেই স্বপ্নগুলো, মাঝরাতে ফোনে কথা বলতে বলতে অভিমানী মন অভিমান ভাঙাতে কেঁদে উঠত, সেসব তবে রোমান্টিক ডায়লগই ছিল। রেনেশা, অভিমান বড় রোগ, কিছুতেই সারতে চায় না। তোদের বাড়ির বেড়ালটা এখন আর আসে না, বিশ্বাস কর সেদিন একটু মেরেছিলাম, কিন্তু আর কোনোদিন ওকে মারিনি। ওই যে বললাম অভিমান বড় রোগ, কে চায় হৃদয়ে ঘুরে বৃদ্ধ বেদনা জাগাতে? তোদের সুখের সংসারে আমি স্লিপিং পিল হতে চাই না। মাঝে মাঝে মনে হয় সেদিন যদি তোমার বাবা চোখে চোখ রেখে বলতে পারতাম, ওই মাতাল নিকোটিন মাদকদা মেশানো ছেলেটাকেই ভালোবাসি আমি একটিবারের জন্য, তাহলে হয়তো আজ তুমি শুভর শুভাকাঙ্ক্ষী হতে পারতে। বিশ্বাস কর উইন কিংবা উইস্কি আমি কোনোদিনই খাইনি, বিয়ারটা বরাবরই খেতাম, ভালোই লাগতো। আর সিগারেট, হ্যাঁ সে আর বলার, এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সেদিনের পর সব ছেড়ে দিয়েছি, একদম একদম সব। তবে পানটা মাঝে মাঝে খাই উইথ মৌরি। জীবিকার নেশা আর তোমাকে ফিরে পাওয়ার আশা, এর থেকে বড় নেশা ওয়াইন উইস্কি কিংবা বিয়ার আছে বলে আমার মনে হয় না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে, প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে আমি। নিয়তি বড় নিষ্ঠুর, তবু তোমাকে ফিরিয়ে দেওয়ার আশা জিয়ে রেখেছে প্রাণটা। একবারও কিন্তু বলিনি তোমাকে আমার এখনো মনে পড়ে, তোমাকে আপন করে নিতে চাই হৃদয়ে ঘুরে। যাকে ভালোবাসা যায় তাকে ভুলে যাওয়া তাকে ভালোবাসার থেকেও কঠিন হয়তো। বেঁচে আছে কোনো রকমে জীবনটাকে নিয়ে, কারণ জীবন আমাকে ভ্রমণের আনন্দ দেয়,
আর অভিজ্ঞতা ভালোবাসতে শেখায় প্রকৃতিকে। প্রকৃতি আমার কাছে প্রিয় যেমনটা তুমি, কিন্তু নিজের ভ্রমণের পথটা নিজেকেই খুঁজে নিতে হয়। মাঝে মাঝে ঝড় হয়, বৃষ্টি হয়, প্লাবন, সুনামি কিংবা টর্নেডো, বালিয়াড়িও, তার হেদ থেকে বাঁচতে না পারলে আসে প্রলয়। তুমি আমার জীবনে ঝড় হয়ে এসেছে, তুমি প্রলয়। এই পর্যন্ত লিখে শুভর কলমটা থেমে গেছিল হঠাৎ, একটা অসম্পূর্ণ চিঠির মতো। মনে হয় বলতে চেয়েছিল আরো অনেক কিছু, মনের গভীরে জমে থাকা অনেক কষ্ট, অভিমান, ব্যথা, আর আরো অনেক কিছু। কারণ চিঠির নিচে নিজের নামটা পর্যন্ত লিখতে ভুলে গেছে সে।